বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আমি মিয়া আহসানুল কবির, যুক্তরাষ্ট্রের পেনসাকোলা শহরের থেকে বলছি। আজ 30 সেপ্টেম্বর 2024 সোমবার রাত 10:30 বাজে। যুক্তরাষ্ট্রে আছে প্রায় 20 বছর। সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি সব বাংলাদেশের তরুণ প্রজন্মদের, যাদের সাহসী ভূমিকায় আমরা খুনি হাসিনা সরকারকে পতন করতে পেরেছি। সেই সাথে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি নাম না জানা হাজারো আহত ভাই বোন এবং বীর সন্তানদের, যাদের রক্তে মুক্ত এই দেশ। দেশ স্বাধীন হবার কিছুদিন পর আমরা সম্মুখীন হই ভারতের আগ্রাসনে। ভারত পরিকল্পিতভাবে আমাদেরকে অপ্রত্যাশিত ভাবে বন্যার পানি দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আমি যুক্তরাষ্ট্রে থাকি, এই যে আমাদের যে বন্যার মাধ্যমে আমাদেরকে শেষ করার যে অপচেষ্টা করা হচ্ছিল, মনের মধ্যে খুব ব্যথিত হয়েছিলাম। যার প্রতিশ্রুতিতে আমি সংকল্পবদ্ধ হই যে 23 আগস্ট 2024 থেকে শুক্রবার বয়কট ইন্ডিয়া। এক পলকে দেখা যাক, বয়কট ইন্ডিয়া কলকব যাও টুকটাক যন্ত্রপাতি। বয়কট ইন্ডিয়া অগস্ট 23, 2024 ফ্রাইডে। বয়কট ইন্ডিয়া হ্যারি গো অ্যানাদার বয়কট ইন্ডিয়া। লেটস টেক এ লুক। বয়কট ইন্ডিয়া অ্যানাদার বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া লুক। বয়কট ইন্ডিয়া যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, নো মোর ইন্ডিয়া, গুড বাই ইন্ডিয়া ফর এভার। দে কিল মাই পিপল, দে ডিস্ট্রয় মাই পিপল, সো নো মোর ফ্রেন্ডলিনেস উইথ দ্য ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ নট ফ্রেন্ড উইথ আস এনিমোর। And I so no more Indian music, no more Indian product, buying any more Indian product, they are evil,
বয়কট ইন্ডিয়া। বয়কট ইন্ডিয়া এভরিওয়ার ইন মাই রুমস। বয়কট ভেরি গুড, বয়কট ইন্ডিয়া। সো আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু দ্য পিনাকি পিনাকি ভট্টাচার্য হু লিভস ইন ফ্রান্স। হি টোলস ইন্ডিয়া ইজ নো ফ্রেন্ড উইথ বেঙ্গলি পিপল। বয়কট ইন্ডিয়া, দ্যাটস মাই প্ল্যান, লার্ন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, বাট মাই মেইন ফোকাস বয়কট ইন্ডিয়া। বয়কট ইন্ডিয়া, লুক অ্যাট দ্যাট, এভরিওয়্যার বয়কট ইন্ডিয়া। This is my another room. Boycott India. এখানে হচ্ছে সব মৌজা। বয়কট ইন্ডিয়া, ডেট হচ্ছে গিয়ে August 23, 2024। লাস্ট টেক এ লুক এভরিওয়্যার বয়কট ইন্ডিয়া। Boycott India. Boycott India. Boycott India. তো আমরা যারা প্রবাসে আছে তারা বাংলাদেশের জন্য কিছু করতে পারি না, বাংলাদেশের না থাকার জন্য, কিন্তু উই আর অল উইথ ইউ গাইজ। আপনারা যদি বলেন যে ভারত ভারতকে বয়কট করার জন্য আমরা করতে রাজি আছি, আপনারা যা বলবেন আমরা আপনাদের সাথে আছি, বিকজ উই আর অল সেম পার্ট, উই আর অল ফ্যামিলি, উই আর আওয়ার গোল ইজ দ্য সেম, ইম্প্রুভ বাংলাদেশ। নাও শেখ হাসিনা ইজ গন, ইজ আওয়ার টার্ন টু মেক দ্য বাংলাদেশ ইজ এ গ্রেট প্লেস টু লিভ। বাট ইটস ফিল সামটাইমস ব্যাড when we see the Bengali people doing the injustice. We can do anything all day long. Hey, boycott India, boycott India. No problem at all. But one thing makes very upset. Our people killing our people. I'm talking about the Tufazzul Hussain. যেই লোকটা একমুঠো ভাতের জন্য সে ঘুরছিল যে ক্যাম্পাসের মধ্যে,
তাকে আদর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে হত্যা করেছে। ইজ ইট ফেয়ার? জাস্টিসের কোন পর্যায়ে পড়ে এটা? ইট ব্রেক্স মাই হার্ট, আমি স্পিচলেস। ওকে মারতে মারতে ওর মাংস খসে পড়েছে। আই লিভ ইন দ্য ইউএসএ বাট ইট হ্যাপেন্স ইন বাংলাদেশ অ্যান্ড টুডে ইজ সেপ্টেম্বর 30, বাট আই ডিড নট রিড এনি রেজাল্ট ইন দ্য মিডিয়া। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দেয়ার ইজ এ সেইং, জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। আমরা দেখলাম যে যারা মারছে প্রকাশ্যে ওদেরকে গুলি করে হত্যা করা হোক, ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে আর কেউ যেন তোফাজ্জল ভাইয়ের মতো একটা মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে এভাবে যেন পশুর মতো না মারতে পারে। আমাদের নৈতিকতার অভাব। নবী করিম সাল্লাল্লাহ বলেছেন, তোমরা যারা একটা মানুষকে হত্যা করলে সে যেন একটা সম্প্রদায়কে হত্যা করল। একটা ফোনের চুর সাব্যস্তে পিটিয়ে হত্যা করেছে। উই লাভ ইউ তোফাজ্জল ভাই। উই লাভ ইউ। আই সেভ সাম মানি হিয়ার। হিয়ার ইট গোজ বেঙ্গলি পিপল, দ্য ঢাকা ইউনিভার্সিটি, দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। আই সেভ সাম মানি ম্যান। হাউ মাচ মানি ডু ইউ নিড ফর ইউর সেল ফোন? Take all the money you want. Take all this money. Hey, no problem. But Tufajjol, can you give me the Tufajjol once again? Taka ne haram jada. Firiye de amar bhai Tufajjol ke. Tufajjol bhai, khoma koro amader. আমরা অমানুষ। ওপারে ভালো থাকিস ভাই। আজ দেশ স্বাধীন হয়েছে, এটাই কি স্বাধীনতা? ইজ দিস দ্য ফ্রি কান্ট্রি? প্রকাশ্যে যদি কাউকে হত্যা করার নাম স্বাধীনতা হয়, উই ডোন্ট ওয়ান্ট দিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার শুধু একটা খারাপ লেগেছে যে ওকে যখন খাবার টেবিলের মধ্যে বলা হয়েছিল যে এই খাবারটা কেমন হয়েছে, সে আল্লাহকে ভুলে নাই, আল্লাহর রহমতে খাবারটা ভালো হয়েছে, সৃষ্টিকর্তাকে সে ভুলে নাই। আমরা ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, ইউ গাইস শুড বি অ্যাশেমড। আপনাদের লজ্জা পাওয়া উচিত। একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যখন খাবার আগে বিসমিল্লাহ করে যখন বলে যে আল্লাহর রহমতে খাবারের মানটা ভালো হয়েছে, তাকে আপনারা মারেন, পিটানে লাঠি দিয়ে এক ওর হাতটাকে থেতলাই দেন, পশুর মতো মেরে ওর মাংসটা আলাদা করে দেন, পৈশাচিকতায় মেতে ওঠেন, পাইসি ইচ্ছা মতো ওরে বানাইয়া একবারে দিছেন ভাই। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু আপনারা যারা করছেন ভাই, আমরা যারা প্রবাসী,
আমাদের প্রবাসের হৃদয়টাকে আপনারা শেষ করে দিয়েছেন, ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আর কিসের ভয় করি ইন্ডিয়া রে ভাই? ইন্ডিয়া তো আমাদের দূরের প্রতিবেশী, আমাদের রক্তের মধ্যেই তো বিষ লেগে আছে রে ভাই। আজ থেকে যতদিন বেঁচে থাকব, যখন দেখব যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, গর্বে বুকটা ভরবে না, নিজেকে ধিক্কার দিব যে সবচেয়ে অধপতনের মানুষগুলো চাই এখান থেকে জন্মায়। আমার ভাই তোফাজ্জলকে হত্যা করা হলো কেন? জবাব দে, জবাব চাই। ধিক্কার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন, ধিক্কার বাংলাদেশ বিচার বিভাগ, ধিক্কার নিজেকে জানাই আমি বাংলাদেশি, যে দেশে একজন তোফাজ্জলকে পিটিয়ে মারা হয় ভাত খাইয়ে আদর যত্ন করে। আমি বাংলাদেশি এক পশু, ছি ছি ছি। তোফাজ্জল ভাই ভালো থাকিস ওপারে, ইনশাল্লাহ দেখা হবে রে ভাই। কিছু করতে পারলাম না রে ভাই তোর জন্য। শুধু একটা আওয়াজ শুধু বাসে, খাবারটা কেমন হয়েছে? আল্লাহ রহমতে ভালো হয়েছে। পাগল হইলেও কিন্তু সে ভুলে নাই যে আল্লাহর কথা না। উই লাভ ইউ তো ফাজল ভাই, উই লাভ ইউ। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আল্লাহু আকবার।